রাস্তা আসছিলাম, এই দুটো গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট হলো। এই ইকো স্পোর্টসটা সামনে যাচ্ছিল, এ ভ্যানটা এসে ঝেড়ে দিয়ে পেছন দিকে। ইকো স্পোর্টসের সামনের গেটটা, পেছনের গেটটা তুবড়ে গেছে, এটারও সামনে হেডলাইট ফেটে গেছে। এই যে হচ্ছে এগ মিও স্যান্ডউইচ, আজকে মাম্পি সাকসেসফুলি গ্রিল করে বানাতে মানে সাকসেসফুল হয়েছে পুরো একদম। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, তো আজকে আমি লিভ নিয়েছি একটুখানি, আজকে বাড়িতে কিছু কাজকর্মও আছে, মাম্পিকে নিয়ে একটা যাওয়ার আছে, তো সেই জন্য আজকে ছুটি নিয়েছি। এখন বাজে হচ্ছে 11টা, এখন ব্রেকফাস্ট করছি। আজকে মাছে এগ স্যান্ডউইচ আর চা আছে, আর সেম অ্যাজ থেকে বসে এখন আমি ট্রেন দেখছি। ট্রেন যাচ্ছে ঘরের সামনে থেকে। বাড়িতে কিছু ল্যাপটপ অফিসের কাজও আছে, সে কাজগুলো কমপ্লিট করবো, চুল কাটবো, আর যে বিকেলে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, কারণ যেহেতু মেলা যেতে পারিনি। চলে এসছি মেলায় কীরকম যায়। ধোনি একটু প্রথম যেহেতু অ্যান্টিবায়োটিকের প্রথম ডোজটা পড়েছে, এখন মোটামুটি একটু ঠিক আছে, তো লেটসি যা হবে দেখাবো। স্টেট টিউন সঙ্গে থাকুন। কে দিয়েছে? আম দিয়েছে? ভালো কেছে? কানে ব্যথা কি ঠিক আছে? কমেছে? কমেছে? গুড মর্নিং বলো, জোরে বলো, গুড মর্নিং। খেয়েছো? কী খেয়েছো? বেগ বাটার খেয়েছো? বাহ, সেবার আমি ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপর দেখা হচ্ছে। এই যে হচ্ছে এগ মিও স্যান্ডউইচ, আজকে মাম্পি সাকসেসফুলি গ্রিল করে বানাতে মানে সাকসেসফুল হয়েছে পুরো একদম। রাস্তা আসছিলাম, এই দুটো গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট হলো। এই ইকো স্পোর্টসটা সামনে যাচ্ছিল, এ ভ্যানটা এসে ঝেড়ে দিয়ে পেছন দিকে। ইকো স্পোর্টসের সামনের গেটটা, পেছনের গেটটা তুবড়ে গেছে, এটারও সামনে হেডলাইট ফেটে গেছে। কিছু বড় দুর্ঘটনা হতে পারতো পুরো একদম রাস্তাতে। আর এই জিটি রোডে কোনো কন্ট্রোল নেই গাড়ি চালানোর, যে যেরকমভাবে পারে গাড়ি চালায়। কোথাকার গাড়ি এটা? ব্যারাকপুরের গাড়ি, 26। যাই হোক, তো এমআরএফ এর টায়ারটা নিতে গেছিলাম, এমআরএফ এর টায়ারটা নিতে গিয়ে ফালতু ঝামেলা করলো ভদ্রলোক। উনি বলছেন যে এখন টায়ার আপনাকে পয়সা, টায়ার আর ফেরত আসলে পয়সা দেবো না। তো আমি বললাম, উনি বলছে না আজকে হবে না, আবার সে ঘোরাচ্ছে। মানে বেসিক্যালি সত্যি বলতে গেলে এমআরএফ এর টায়ার, আমি টায়ার খুব ভালো, কিন্তু আমাদের যে ডিলার আছে, মগার আছে, ডিলার খুবই বাজে, একদম জঘন্য। আমি কমপ্লেন করবো না, আমি এমআরএফ এ, আমি এত বাজে বিহেভিয়ার, আমাকে তিনবার ধরে ঘোরাচ্ছে 1490 টাকা রিটার্ন দেওয়ার জন্য। আমাকে আমার কাছে 1490 টাকাটা বড় ফ্যাক্টর না, কিন্তু উনি বলছেন আসতে, আমি আসছি কিন্তু ঘুরিয়ে চলে যাচ্ছে আমাকে। তো এটা একটা বড় ব্যাপার, আমি আজকে কমপ্লেন করবো এমআরএফ এ, আমি আজকে ওনার নামে, শোরুমের নামে। ফালতু বিহেভ বেরিয়ে গেল এই গাড়িটা, ওকে ওকে ধাক্কা মেরেছে। আমি বিগত 8 বছর ধরে এসেলুনে চুল কাটি, আমি কোনো হাবিব জানে কোথাও জানে লোকাল সেলুন, একদম পাতি সেলুন, আমি চুল দাঁড়িয়ে কাটি একদম সব থেকে ভালো। সকাল থেকে এখন এতক্ষণ পরে চুল কাটার সময় হলো আমার, 2 দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলাম চুল কাটো বলে, আজকে সময় পেলাম ফাইনালি। চুলের এই সাইজগুলো সাদা বিষয় এগুলো রঙও করে না। জাস্ট বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 2:49, এখন গিয়ে চান টান করবো, চান টান করে খাওয়া দাওয়া করবো, আর বিকেলের দিকে একটু মেলা যাবো। আর যেটা সব থেকে ভালো ব্যাপার, এমআরএফ এর যে টায়ারটা চেঞ্জ করেছিলাম, ঝামেলা হওয়ার জন্য টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। ঝামেলা না করলে কোনো কিছু হয় না, সমস্যা হচ্ছে এটাই, তো আমি আর দেখালাম না সেটা, টাকাটা ফেরত দিয়ে দিয়েছে, 1429 টাকা, ঠিক আছে। চুলটা রং করে দিয়ে দুনি বলছে এটা খুব ভালো হয়েছে, আমি এরকম হেয়ার কাট করবো। আমি করবি? এখন বাজে হচ্ছে আর 8:20, আর আমি একটু বেরিয়েছি দুনির জন্য ওষুধ নিতে, দুনির আবার প্রায় 100 দিন মতো জ্বর উঠেছিল, তো আজকে আমি আর এসেছিলাম না, একদম সোজা কালকে যে ডাক্তার দেখে অভিজিতের কাছে নিয়ে চলে যাবো সকালবেলা।
এসকে ফার্মাতে, তো ওইরকম মেডিসিন ক্ল্যাভাম ফর্টে একটা ওষুধ দিল, ক্ল্যাভাম ফর্টেটা কিনতে পেরেছিলাম। আর এটা এখন ছিলাম এটিএমে, টাকাটা তুললাম একটুখানি, তো এ বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপর দেখি ধনী জ্বরটা আগের থেকে কমেছে, কিন্তু মেডিসিন খেয়েই কমছে কেন, বারবার জ্বরটা আসছে। কালকে দেখি নিয়ে আসবো ভিড়কে একবার। দুনির জন্য এই স্যানিটারটা নিলাম, দেখে বেশ ভালো লাগলো হঠাৎ করে। তো দুনি স্যানিটেশনটা করছিল, এই জন্য স্যানিটারটা দুনির জন্য নিলাম এখান থেকে, জাস্ট 40 rupees দাম এটা। এই যে ক্ল্যাভাম ফর্টে, এটা কিন্তু আমি নিজে সাজেস্ট করে খাওয়ানি, ডাক্তার প্রেসক্রাইব করেছে, কথা বলেছি, তারপর ওষুধটা খাওয়াচ্ছি। তো যাই হোক, কালকে সকালে দুনিকে নিয়ে চলে যাবো ডাক্তার দেখাতে, আর লেট করে লাভ নেই। তো জ্বরটা এখন একটু কমেছে, 102 থেকে 99 এসছে, কিন্তু জ্বর যে কমছে সেটার গ্যাপ অনেকটা কম, অনেক দেরিতে কমছে জ্বরটা। তো একবার বারবার কেন জ্বরটা আসছে একবার দেখালকে দেখিয়ে চেক আপ করে চলে আসে একবার। এমনিতেই মন মেজাজ ভালো নেই বাড়িতে, যেহেতু মানে দুনির শরীর ঠিক না, তাহলে কারোরই মন মেজাজ ঠিক থাকে না। তো যাক, ব্লগটাকে শেষ করছি, কালকে সকালে যাবো কলকাতা, কালকে সকালে দেখা হচ্ছে।